হ্যালো স্যার। কই তুমি? স্যার আমি অফিসের নিচে, এই যে উঠতেছি, পাঁচ মিনিট সময় লাগবে। স্যার রাখি স্যার। হ্যালো বাবু। হ্যালো রায়হান, কই তুমি? আমি এই যে অফিসের নিচে, অফিসে উঠতেছি। তুমি 10 মিনিটের মধ্যে লেকের পারে আসো। কি বলো, আমি তো এমনিতেই অফিসে লেট, এখন তো আসতে পারবো না বাবু, আমি লাঞ্চের পর আসি। তুমি আসবে নাকি আমি তোমার অফিসে চলে আসবো? হ্যালো তুমি ফোন রাখতে রাখতে আমি চলে আসবো। দাঁড়ায় আসি আমি। মেজাজ খারাপ হচ্ছে দেখো, কিন্তু খবর আছে তোমার আজকে। একটু সময় লাগবে, একটু ওই চলে আসতে। কান ধরতে পারি, কিন্তু সেলফি তুলো না প্লিজ। কেন, সেলফি তুললে সমস্যা কি? সেলফি তুলে কি করবা? তুমি যখন এরপরে আবার লেট করবা তখন এটা প্রমাণ হিসেবে থাকবে। কান ধরো। তাড়াতাড়ি বলো কেন রাখছো জায়গাটা। সুন্দর না? হ্যাঁ জায়গাটা তো সুন্দর, এখানে তো সবসময় আসি। আজকে আমার এখানে এসে মনে হচ্ছে এখানে কিছু টিকটক ভিডিও বানানোর দরকার, আর তুমি তো অনেক ভালো ভিডিও করো, সো আমি ভাবলাম যে তোমাকেই ডেকে নিই। নাও কিছু ভিডিও করো। আমি অফিস থেকে দৌড়ে আসছি এখানে তোমার টিকটক ভিডিও করার জন্য। আরে শুধু আমার ভিডিও করবো না তো, আমরা দুজন মিলেও করবো কাপল ভিডিও। রিয়া আমার অফিসে কত কাজ তুমি জানো? কাজ ফেলে আমি কিভাবে আসছি আমি ভাবলাম কি নাকি। রায়হান তুমি আমার সাথে এরকম বিহেভ করতেছো কেন, এভাবে রিয়াক্ট করতেছো কেন? আর অফিসে কি অন্য মানুষ নাই, তোমার বস আছে না কাজ করার জন্য? আমার কাজ আমার বস করবে, আমার চাকরি থাকবে? খুব প্যারা দিতেছে কিন্তু উনি। তুমি বসের নাম্বারটা দাও, আমি কথা বলছি। দাও। থাক, নাম্বার দেওয়া লাগবে না, দাও কি ভিডিও করতে হবে আমি করে দিই।
স্যার আসবো? আসো। দুলু ভাই, আজকে তো মজার একটা ঘটনা ঘটে গেছে। আপা একটু আগে ফোন করলো, ফোন করে বলে কি যে আজকে লাঞ্চ বাসা থেকে পাঠাই। আমি বললাম কেন বাসা থেকে কেন পাঠাবে, আমাদের অফিসে তো খুব ভালো খাবার আছে। বলে না তোর দুলা ভাইয়ের একটু গ্যাসের প্রবলেম হচ্ছে, বাসার খাবার খেলে শরীর ঠিক হয়ে যাবে। আচ্ছা রাহান, তুমি জানো কারোর চেহারা যদি দেখতে ইচ্ছে না করে কিন্তু রোজ রোজ তার চেহারাটা দেখাটা কতটুকু পেইনফুল? এটা অনেক পেইনফুল। আমি তো এই কাজই করি, আমার যেটা পছন্দ না সেটাই আমার করতে হয় বারবার। আমি আপনার কষ্টটা ফিল করতে পারি দুলা ভাই। ফিল করো দেয় না, নিচ থেকে উঠতে তোমার 5 মিনিটের কথা বলে 2 ঘন্টা লাগলো। আচ্ছা রায়ান, আমাদের এই অফিসটা কি 100 তলার উপরে? কি বলেন দুলা ভাই, ঢাকা শহরে 100 তলার বিল্ডিং আছে নাকি? দুলা ভাই আজকে কিন্তু কাজের প্রচুর চাপ, আমি তাহলে কাজে লেগেছি। রায়ান, আমার ভুলটা কোথায় হয়েছিল তুমি জানো? তোমার খালাতো বোনকে বিয়ে করাটা। কেন দুলা ভাই, দাম্পত্য জীবনে কলহ? না, আমি যদি তোমার খালাতো বোনকে বিয়ে না করতাম তুমি আমার মাথার উপরে কাঁঠাল ভেঙে খেতে পারতে না। কি বলেন দুলা ভাই, আপনার মাথায় কে কাঁঠাল ভেঙে খাচ্ছে? নট দুলা ভাই, স্যার শোনো, তুমি কোম্পানির হেড অফ মার্কেটিং হিসাবে আছো, গত মাসে তুমি অফিস করেছো অনলি 11 দিন, আর এই মাসে 14 দিনের মধ্যে তুমি এসেছো অনলি 6 দিন, তার মধ্যে 2 দিন আর্লি লেফট। এভাবে তো একটা কোম্পানি চলতে পারে না রাহান। আরে দুলা ভাই, সরি স্যার, আপনি যদি জানতেন আমার বাসার অবস্থা তাহলে এই কথাটা বলতেন না। বাসায় যদি কেউ একজন থাকতো আমার উপর এত দায়িত্ব আসতো না। আম্মা 2 দিন ধরে বাজার করতে পারে না, বাসায় খাবার বন্ধ, আমার বাজার করতে হয়েছে, এই জন্যই তো আমি একটু আর্লি লিভ নিয়েছিলাম। আচ্ছা, গ্লোরিয়া জিন্সে কাঁচা বাজার বিক্রি করা শুরু করলো কবে থেকে? আর তাছাড়া ওই 300 ফিটে লাভ বাইট রেস্টুরেন্টে ইদানিং সবজি বেচা শুরু করেছে, সেটা তো জানতাম না। শোনো রাহান, তোমাকে একটা কথা বলি, এই বয়সে তুমি একটু ঘোরাফেরা করবা, প্রেম করবা, ইটস ওকে, বাট তাই বলে কোম্পানির কাজ ফাঁকি দিয়ে এটা তো হতে পারে না। না এটা দুলা ভাই, সরি স্যার, এই ব্যাপারগুলো আমি অবশ্যই মাথায় রাখবো। আচ্ছা যাও, আমি তোমাকে যে জন্য ডেকেছি। কি হলো, ফোন ধরো না। থাক, ধরো ফোন। কি হলো, ফোন ধরছো না কেন? ফোন ধরো। হ্যালো, আমি বসের সামনে মিটিংয়ে, পরে কথা বলি। কিসের মিটিং? মিটিং বাদ দিয়ে বের হও, আমরা যে টিকটক ভিডিও করছিলাম ওগুলো হয় নাই ঠিক মতো, এডিট করা লাগবে। আরে টিকটক পরে করা যাবে, আমার মিটিং আছে ইম্পর্টেন্ট, পরে আসবো। এত কথা শুনতে চাই না রায়হান, এখন আসো। আরে বুঝো, হ্যালো হ্যালো বাবু। কে, মেডিকেলে? কখন? ইমার্জেন্সি। আরে আমাকে আগে বলবি না। আচ্ছা আচ্ছা, মেখুনি আসছি। মেডিকেলে? কার কথা বলছো, কে মেডিকেলে? স্যার আমার ফ্রেন্ড মেডিকেলে মৃত্যুর সাথে লড়াই করছে, আমাকে যেতে হবে এক্ষুনি। রাহান, আজকে কত একটা ইম্পর্টেন্ট মিটিং এর জন্য আমি তোমাকে ডেকেছি সে তুমি জানো? স্যার একজন মানুষ মৃত্যুর সাথে লড়াই করছে, মানুষ মানুষের জন্য, আপনি আছেন আপনার মিটিং নিয়ে, আমাকে যেতে হবে এক্ষুনি। শালা শালাই রয়ে গেল, ওকে আমি মানুষ করতে পারলাম না, কবে যে মানুষ হবে তার ঠিক নেই। বিকেলে আসো আন্টি, আপনি টেনশন নিন না তো, আমি উঠাচ্ছি। এটা কি হলো? অফ ডে তো আমি একটু শান্তি মতো ঘুমাতে পারবো না। তোমাকে আমি কখনো অফ ডে তে জ্বালাইছি? আজকে একটা স্পেশাল ডে রায়হান। তুমি এরকম সকালবেলা বাসায় আসছো কেন? শাড়ি পরছো কেন তুমি? শাড়ি পরছি কেন মানে? মানে তুমি বুঝতেছো না, আমি অবশ্য বুঝছিলাম যে তুমি ভুলে যাবা, আমি কষ্ট করে শাড়ি পরে আসতেছি, তুমি আজকে ডেটাই ভুলে যাবা।
ওহো, আজকে তোমার বার্থডে? হ্যাপি বার্থডে টু ইউ। রায়হান, আজকে আমার বার্থডে না। তাহলে কার বার্থডে? কারো বার্থডে না। আজকে 4th ফেব্রুয়ারি আর আমার বার্থডে 4th এপ্রিল। ও, তাহলে আজকে আমাদের ফার্স্ট মিট হয়েছিল। হ্যাপি ফার্স্ট মিট। না 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 রায়হান, আজকে আমাদের ফার্স্ট মিট না। সবাই ঠিকই বলে, মানে তোমায় তুমি কিচ্ছু করতে পারবে না। একটা নর্মাল, একটা ইম্পর্টেন্ট একটা দিন তুমি ভুলে গেছো না? রায়হান, আজকে প্রথমবারের মতো আমি শাড়ি পরে তোমার সাথে দেখা করতে আসছিলাম। আজকে হ্যাপি সারি ডে। হ্যাপি সারি ডে, হ্যাপি সারি ডে। হ্যাঁ, হ্যাপি সারি ডে আজকে, আর আমি এই ইম্পর্টেন্ট ডেটা ভুলে গেলাম। হ্যাপি সারি ডে। আচ্ছা, আমরা চলো দুজনে শাড়ি পরে ঘুরবো আজকে। দেখো রায়হান, ফাইজলামি করবে না। তোমাকে আমি 10 মিনিটস টাইম দিলাম। ঠিক আছে, আমি 10 মিনিটস ঘুমাবো। ঘুমাবো মানে? আয় ওঠো, আমরা ঘুরতে যাব। কোথায়? কোথায় একটা যাব, তাড়াতাড়ি রেডি হও, আমি ড্রয়িং রুমে বসতে। যদি বিছানাটা ভিজে ফেললাম মা কি ভাববে? এমনিতে আমার বিয়ের কথাবার্তা চলছে। তুমি যে ফোন করো, সারা রাত কথা বলো, আমি তোমাকে মানা করতে পারবো? আন্টি, আপনি কি বলতেছেন এইসব? আমি ওকে জাগায় রাখবো বলেন, ওর আমি কত খেয়াল রাখি না। সেটা তো দেখতেই পাচ্ছি। আন্টি, একটু চা দিন তো। আরে কি হলো, দাঁড়া গেলে কেন? রাস্তা পার হইতে হবে তো। তুমি জানো না আমি রাস্তা পার হইতে পারি না। আমার হাত ধরে রাস্তা পার হবে, আসো। হাত ধরে রাস্তা পার করবে? এটা তো নতুন কি আছে? সিগন্যালই ছেড়ে দিল, তাহলে কি কাঁধে হাত দিয়ে রাস্তা পার করবো? চলো, সব সময় খালি সুযোগ খুঁজো। আরে কিভাবে রাস্তা পার করবো সেটা বলবা তো। আমার না অ্যাকচুয়ালি খুব টায়ার্ড লাগতেছে, আমার পা ব্যথা করতেছে, হাঁটতে পারবো না। তো হাঁটতে পারবো না মানে কি? তোমাকে কোলে করে নিয়ে রাস্তা পার করা লাগবে। তুমি যেহেতু বলেই ফেলছো, কোলে করে রাস্তা পার কর। সিরিয়াসলি রায়হান, একটা জিনিসই তো বলছি, কি হয়েছে একটু কোলে নিয়ে পার করো। এই পাবলিক প্লেসে আমি তোমাকে কোলে নিয়ে রাস্তা পার করব? করব না তো। ঠিক আছে, আমি এই যে বসে পড়লাম। কি তুমি বসে পড়ো, শুয়ে পড়ো, যা খুশি তাই করো, আমি তোমাকে কোলে নিতে পারবো না। আমি বসলাম, কোলে নেওয়া লাগবে না তো। আরে রাস্তার মধ্যে বসে পড়লা কেন? আচ্ছা ঠিক আছে, আসো, মানুষের সামনে। খেলা দেখতেছি মা। কত রাত হয়ে গেছে, আর তুই জানিস না আর্লি টু বেড আর্লি টু রাইজ। তুমিও তো ঘুমাও নাই। আরে তোর আব্বা ফোন দিছিল তো, সেটা তো প্রত্যেক দিনে দেয়, আমাকেও দিছিল। তাহলে তোকে বলছে কিছু? আলাদা করে কিছু বলে নাই, দিন কেমন গেল, কি করলাম এসব জিজ্ঞেস করছে। আর ঠিক আছে, কথা বলার লাভ নেই। শুন, তোর আব্বা কিন্তু এই বছর আসতেছে। বাহ, ভালো তো। আর কত থাকবে? আসবে তো অবশ্যই। তারপর কি বলছে জানো? তোমার জন্য মেয়ে দেখতে। তুমি রিয়ার কথা বলো নাই? পাগল নাকি? ওই মেয়ে হবে আমার ছেলের বউ। আমি তোর আব্বারে বলছি যে আমি তোর জন্য মেয়ে দেখতেছি, আর তোকেও কিন্তু আমি বলে রাখতেছি আমি কিন্তু তোর জন্য মেয়ে দেখব। এই মেয়ে আমার ছেলের বউ হইতে পারে না। আরে আমি তো চিন্তাই করতে পারি না এরকম পাগল একটা মেয়ে আমার ছেলের বউ হয়ে আসবে। মানে
মা শুধু শুধু না এটা নিয়ে বাড়াবাড়ি করতেছ, সময় দাও সব ঠিক হয়ে যাবে, ছোট মানুষ না। হ্যাঁ বলো। কই তুমি? রিয়া রাতে একটা বাজে, এত রাতে মানুষ কোথায় থাকে? আমি বাসায়, তুমি ঘুমাও নাই? আমি ঘুমাইছিলাম কিন্তু ঘুম ভেঙে গেছে। তো আবার শুয়ে পড়ো। না না শুনো না, আজকে বিকেলে বাবা সাভার থেকে একটা দই আনছিল, এত টেস্টি, আমার না ওই দইটা খেতে ইচ্ছে করতেছে, মিড নাইট ক্রেভিংস হচ্ছে আর কি, তুমি একটু এনে দাও না, ওই দই না খেলে আমার কিন্তু ঘুম আসবে না আজকে। রিয়া এখন বাজে রাত একটা, এই রাত একটা বাজে আমি কোথা থেকে দই নিয়ে আসবো? আর তোমার বাবা যেখান থেকে দই কিনছে সেই দোকান আমি কোথায় খুঁজে পাবো? তার থেকে তোমার বাবাকে বলো উনি নিয়ে আসুক, ওনার তো কোনো কাজ নাই। রায়হান তুমি এত কথা বলতেছো কেন? তুমি আনতে পারবা কিনা বলো, না পারলে আমাকে বলো, আমি নিজেই বের হয়ে যেতেছি এখন রাস্তায়। রিয়া কালকে সকাল পর্যন্ত ওয়েট করো, সকাল আটটার মধ্যে এক মন দই আমি তোমার দরজার সামনে হাজির করবো, খুশি? হ্যাঁ, আর সেই দই তুমি একা বসে বসে খাও, আমি এখন রাস্তায় নামতেছি, যেখানে দই পাবো কিনবো। হ্যালো রিয়া শোনো, কেমন কি করবি? ওই মেয়ের জন্য দই নিয়ে যাবি? মা তুমি কি পাগল, এ রাতের বেলা আমি দই পাবো কোথায়? রাতে একটা বাজে, সব দোকান বন্ধ না? যাই একটু নিচে থেকে হেঁটে আসি। এখন নিচে থেকে ব্যাথা হচ্ছে, রাতেই তো হাঁটতে হবে, রাস্তা খালি থাকে না। তোর কি মনে হয়েছে? হ্যাঁ আমি কিচ্ছু বুঝি না, এই মেয়ের তো আমি ঘরে আসতে দিব না, এই মেয়ে আস, এই মেয়ের আমি বউ করে আনবোই না, আমি কালকে থেকে তোর মেয়ে দেখবো। আমার গ্রামে একজন চাচা আছে, উনি প্রত্যেক সপ্তাহে আমাদের বাসায় 5 কেজি করে দই পাঠায়, সেগুলো আমি জমায় রাখছি, আর অনেক কিছু জমায় রাখছি, কারণ কখন তুমি কী খাইতে চাও সেটা তো আমি বুঝতে পারি না, চকলেট, আইসক্রিম, আচার, আর অনেক কিছু লাগবে, নিয়ে আসবো? হ্যাঁ হ্যাঁ, তুমি আমার সাথে মজা করছো। এখন বাজে রাত 3টা, এই 3টা বাজে কেউ মজা করে? আমি খুব সিরিয়াস। হ্যাঁ করো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। তুমি খাও না। হ্যাঁ করো রায়হান। গতকালকে জয়েন করলাম আমাদের অফিসে, অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার হিসেবে। বাই দ্য ওয়ে, তোমার সাথে আমার এখানে এইভাবে দেখা হয়ে যাবে সেটা তো আমি ভাবতেই পারিনি। আমি বা কিভাবে ভাবলাম বলো, যে মেয়ের পেছনে ভার্সিটি থেকে দিন রাত সারাদিন ঘুরে বেড়াতাম সে আমার সামনে এভাবে বসে আছে, কি অবস্থা বলো? অবস্থা আগের মতোই আছে, জাস্ট একটুখানি পাল্টেছে। আগে সিঙ্গেল ছিলাম আর এখন ম্যারিড। বিয়ে করে ফেলছো? হ্যাঁ।
Wow, congratulations. Thank you. তোমার কি অবস্থা? আমার এখনো সেই সৌভাগ্য হয় নাই, তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে মনে হচ্ছে। তোমাকে এখানে দেখে খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে। ভেবেছিলাম নতুন অফিস কেমন না কেমন হবে, একা একা বোর হয়ে যাব। আবার বস সে তো আছে, সেও কেমন না কেমন হবে সেটাও তো জানি না। যাক, তোমাকে দেখে মনে হচ্ছে সবকিছু ভালোই হবে। ভালো হবে মানে কি? ভালোর থেকে আরো বেশি কিছু হবে। যে কোনো সমস্যা শুধু আমাকে বলবা, তুমি মেরে সলভ করে দিবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকো। ওকে। আজকে আমাদের অফিসে কি হয়েছে? রায়হান, তোমাকে বলছি না এরকম অফিসের কথা এখানে এসে বলবা না। আরে শোনোই না, আমাদের ব্যাচেস বিশাল আছে না? প্লিজ বলো তো খাবারটা কেমন হয়েছে? জোস। হ্যাঁ জোস, কিন্তু আমার কাছে না একটা জিনিস মিসিং লাগছে, মানে মনে হচ্ছে কি যেন নাই। কি বলো? ঝাল ঠিক আছে, লবণ একদম পারফেক্ট, একটু কম বা বেশিও না, ঠিকঠাক। তোমার কাছে কি আমি লবণ মরিচের হিসাব চাইছি? আমি ভাবছিলাম যে এই জোস খাবারটার সাথে একটু জোস মিউজিক হতো, মজা লাগতো কিন্তু। রাইট, এটা তো আমি খেয়াল করিনি। ঠিক আছে, এক্ষুনি ওদেরকে বলে দিচ্ছি মিউজিক দিতে। এক্সকিউজ মি রায়হান, ওয়েটারকে বলতে হলো তো আমি নিজেই বলতে পারতাম। মানে আমি ভাবছিলাম যে লাইভ মিউজিক হলে ভালো হতো। লাইভ মিউজিক তো এখানে হয় না। তুমি গাও। কি? হ্যাঁ, তুমি ক্ল্যাপ করে সবার অ্যাটেনশন নিয়ে তো গান শুরু করো। ফাইজলামি করতেছ না? আমাকে দেখে মনে হইতেছে আমি ফান করতেছি, গাও না। না না না, তুমি ফাইজলাম করো তো মানুষ আসবে। তুমি যদি এখন গান না গাও তাহলে কিন্তু আমি খাবারটা সব ফেলে দেবো। আচ্ছা ঠিক আছে, খাবারটা ফেলতে হবে না। আমি এক্সকিউজ মি, আমি আপনাদের সবাইকে একটা গান শোনাচ্ছি। গার্লফ্রেন্ডের জন্য গান করবো, এটা বলবো মানে আমাকে ডেডিকেট। ও হ্যাঁ, আমার এই গানটা আমার গার্লফ্রেন্ড রিয়াকে ডেডিকেট করছি। জি, কোন না নিব গান একটা যেটা ভালো লাগে। আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, জালো আরো আগুন। ছ্যাঁকা খাও গান গাচ্ছ কেন? কি গাইবো? প্রেমের একটা গান গাও, সামথিং রোম্যান্টিক। পিচ ঢালা এই পথটাকে আজ ভালোবেসেছি, তার সাথে এই মনটাকে আজ বেঁধে নিয়েছি। কি তোমার ভাই বোনদের গান শোনাচ্ছ? প্রেমের কোনো কিছু গাও, রোম্যান্টিক কিছু। এটাই তো প্রেমের গান। মনের এক কোণে তোর মায়ার আগুন, মনটা পড়ে রাতের এক কোণে তোর ছোঁয়ায় ফাগুন, জোছনা ঝরে স্বপ্ন চোখে অনাবিল। আকাশ ছেড়ে যায় কি বহু আকাশের নীল, আকাশ ছেড়ে যায় কি বহু আকাশের নীল। পাবো না তবু আমি
যাবো না। জলে ভাসা জলের ছায়া সব কুল জুড়ে পাবো না। কি ব্যাপার দিনা, ক্যান্টিনে একা একা বসে আছো মন খারাপ করে? তোমার নাকি কাজে খুবই অমনোযোগী, ব্যাপারটা কি বলো তো, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই, একটু সময় দাও, ঠিক হয়ে যাবে। আরে না না, কি হয়েছে আমাকে বলো, সমস্যা হলে সেটা সলভ করতে হবে তো। না, বিস্কিট খাও। শোনো, আমাদের অফিসটা হচ্ছে ফ্যামিলির মতো, যে কোনো সময় যে কোনো সমস্যা নিয়ে ডিসকাস করবা, সব প্রবলেম সলভ হয়ে যাবে। আমার মনে হচ্ছে তুমি বড় কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ, কিছু বলো তো। অ্যাকচুয়ালি তোমাকে একটা কথা বলা হয়নি। আচ্ছা, তুমি বিশালকে চিনতে না? আমাদের ব্যাচের বিশাল? হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে? ওর সাথে আমার বিয়ে হয়। তারপর? বিয়ের 2 বছর যেতে না যেতেই ও আরেকটা মেয়ের সাথে সম্পর্ক জড়িয়ে গেল। আসলে সমস্যাটা সেখানেই হয়েছে। ইদানিং ও আমাকে প্রেশার দিচ্ছে ডিভোর্সের জন্য। কি বলবো, এটা তো অনেক বড় প্রবলেম, আর তুমি বলছো যে প্রবলেম নাই কোনো। বিশালের নাম্বার দাও তো, ওর সাথে আমি কথা বলবো। না না না, তোমার কথা বলার দরকার নেই, কারণ ওর সাথে তো এখন পর্যন্ত আমার সব কিছু শেষ হয়ে যায়নি। তুমি কথা বলে দেখা যাবে যে আমাদের প্রবলেমটা আরও বাড়বে। ও, তোমার তো ফোন বাজছে, ধরো না। না না, সমস্যা নেই। শোনো, তোমার প্রবলেমটা আসলে তুমিই বুঝবা, কী করতে হবে তোমার ডিসিশন নিতে হবে। তবে যে কোনো সময় যদি কোনো হেল্প লাগে আমাকে বলবা, আমি কিন্তু আছি। থ্যাংক ইউ। চলো, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আর না না, কোনো সমস্যা নেই, তুমি যাও, আমি রিক্সা করে যেতে পারবো। আরে না, একা থাকলে মন খারাপ হবে। আসো আসো, চলো চলো। আরে আসো তো, চলো। একা থাকলে মন খারাপ হবে। আসো বাইরে আসো। ওই যে আমাদের অফিসে, আরে ওই রেস্টুরেন্টে তো, ওর সাথে বলতে চাইছি। তুমি তো শোনো নাই ওই দিন। আসো আসো আসো, হচ্ছে দিনা। এর জন্যই বিজি ছিলাম আমি। সমস্যা নাই, রিক্সা নিয়ে যাই, তুমি ওকে নামা দিও। আর না না, ও একদম বিজি না। আচ্ছা, তুমি ওকে নিয়ে যাও না, আমি যাই। হ্যাঁ হ্যাঁ, আমি ওকে নিয়ে যাই, তুমি চলে যাও। না না, কেন, ক্লিয়ারলি আপনারা বিজি ছিলেন, আর আমি তো রায়হানকে 17 বার কল দিলাম, ওকে একবারও পিক করলো না, সো ক্লিয়ারলি বিজি ছিলাম। আরে আমার মোবাইলটা সাইলেন্স করা ছিল। আর এক্সকিউজেস দিতে হবে? আরে না না, তুমি থাকো। এই দিনা, তুমি চলে যাও তাহলে। হ্যাঁ না না, কেন যাবা, তোমরা তো তোমাদের কাজ আছে না, একসাথে ওকে নামায় দিয়ে যাও। না না, ওকে জাস্ট পৌঁছে দেওয়ার জন্য বলছিলাম, ভেজালটা লেগে গেল না, ওকে মাইন্ড করো না। বুঝতে পারছি না, তুমি একটা কাজ করো, তুমি রিকশাতে চলে যাও। ঠিক আছে, বাই। এই রিকশা, হ্যালো। হ্যালো, আমি কাল অফিসে আসতে পারবো না, তুমি কি একটু ম্যানেজ করতে পারবে? হঠাৎ কাল বিশাল আমাকে ফাইনালি একটা লয়ারের কাছে নিয়ে যাচ্ছে, সংসারটা মনে হয় আর টেকাতে পারলাম না।
তুমি এটা নিয়ে একদম টেনশন নিও না। তুমি এখানে কাজ করো আর দেখো কি হয় আমাকে জানাবা, কোনো হেল্প লাগলে আমাকে বলবা, দরকার হলে আমি বিশালের সাথে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা দেখি আগে কি হয়, কেউ যদি থাকতে না চায় তাকে তো আর জোর করে ধরে রাখা যায় না। দেখো ভালোবাসার কাছে জোর করা বলতে কোনো শব্দ নেই, তুমি যেটা করতেছো সেটা তোমার ভালোবাসার জন্যই করতেছো। আচ্ছা দেখি কি হয়, চেষ্টা তো আর কম করছি না। তোমরা যে লয়ারের কাছে যাচ্ছ, মানে তোমরা নিজেরা কথা বলছো আগে? কি ব্যাপার, কি হয়েছে তোমার, চুপচাপ বসে আছো কথা বলো না। তুমি তো অনেক বিজি, তোমাকে কি বলবো। আরে কে বলছে আমি বিজি, আমি সব সময় তোমার জন্য ফ্রি ছিলাম, ফ্রি আছি, ফ্রি থাকবো, তাই না? তো কালকে রাতে কার সাথে কথা বলছিল ফোনে? ও কালকে রাতে, আরে দিনা ফোন করছিল, ওর একটা সমস্যা নিয়ে কথা বলছিলাম, খুব ইম্পর্টেন্ট ইস্যু। আর আমি যে তোমাকে ফোন করছি এটা ইম্পর্টেন্ট না? ও তাহলে এই তোমার রাগের কারণ না? হ্যাঁ মোবাইল সাইলেন্ট করে ঘুমাই গেছিলাম, পরে আর ব্যাক করতে পারিনি, এই জন্য। সবসময় এরকম করি, এ প্রথম হয়েছে? এরকম ওভার রিয়েক্ট করতেছো কেন তুমি? রেহান আমি ওভার রিয়েক্ট করতেছি? আমি যদি এখন ওভার রিয়েক্ট করতাম তাহলে তুমি এখানে দাঁড়ায় থাকতে পারতাম না। আমার কী ইচ্ছা করতেছিল জানো, রাতে তোমার বাসায় যে ফোনটা ভেঙে ফেলি। আসেন ফোন ভেঙে ফেললে আমার কি, তোমারই তো লস, ফোন বন্ধ তো আমিও বন্ধ, ফোন নাই আমিও নাই। দেখো রায়হান, আজকের দিনটা অ্যাটলিস্ট ফোনটা একটু বন্ধ রাখো, আমরা আজকে একসাথে সব জায়গায় ঘুরবো, অনেকটা টাইম স্পেন্ড করবো। ঠিক আছে, এই যে ফোন বন্ধ করলাম আজকে সারাদিন তোমার। ওহ সরি, একটা ফোন চলে আসছে। হ্যালো, আরে কুল হও, তুমি কোথায় আছো? আচ্ছা আমি এক্ষুনি আসতেছি, নর্মাল থাকো, আমি আসতেছি এক্ষুনি। হ্যাঁ ওকে বাই, সরি রিয়া আমাকে একটু অফিসে যেতে হবে। তুমি না মাত্র বললে ফোনটা সুইচ অফ রাখবা? আরে বন্ধ করে তো যাচ্ছিলাম তখনই তো ফোনটা আসলো, আমি কি ইচ্ছা করে ফোন আনাইছি নাকি? আচ্ছা কল তো মাত্র আসছে, তুমি আজকে একটু পর যাও না। না না এখনই যেতে হবে, তুমি প্লিজ এখন বাসায় চলে যাও, আমরা সন্ধ্যায় বের হবো, দরকার হলে সারা রাত ঘুরবো, তোমাকে মাও নিয়ে যাবো। তোমার কোনো না কোনো এক্সকিউজ বানাইতেই হয় তাই না? আরে ফোনটা তো আর আমি ইচ্ছা করে আনিনি, ফোনটা চলে আসছে, ইম্পর্টেন্ট। তুমি তোমার অফিস নিয়েই থাকো। কি অবস্থা দিনা, কাঁদতেছো কেন? পারলাম না, অনেক চেষ্টা করলাম, এত বুঝালাম, তারপর ও কাজ হলো না, ও কিছুতেই সংসারটা রাখতে চায় না। আস্তে দিন আস্তে, এভাবে ভেঙে পড়লে চলবে? এখনো তো সবকিছু শেষ হয়ে যায় নাই, তার মধ্যে যদি তুমি এভাবে ভেঙে পড়ো তাহলে কিভাবে হবে? তুমি তো এরকম কোনো সিচুয়েশনে কখনো পড়োনি তাই বুঝো না, একটা মেয়ের কতটুকু পেইনফুল একটা সিচুয়েশন এটা, বিয়ে তো এখনো করোনি তাই জানো না। এই ভয়ের জন্যই তো বিয়ে করি নাই। দেখো তুমি এরকম ভেঙে পড়ো না প্লিজ, মাথা ঠান্ডা রাখো, বিশালের বাবা মার সাথে কথা বলো। ওর বাবা মার সাথে কথা বলে কি হবে, তারা তো তাদের ছেলের কথাই শুনবে তাই না? দেখো দিনা এভাবে অস্থির হয়ে গেলে চলবে না, মাথাটা ঠান্ডা রাখো, বাসায় যাও, ফ্রেশ হও, রেস্ট করো, মাথা ঠান্ডা করে একটু ভাবো, ঠিক আছে? দেখবে সব ঠিক হয়ে যাবে। আজকাল রেস্টুরেন্টে চিপকাচিপি করে অফিস করা হচ্ছে তাই না? হোয়াটসঅ্যাপে লোকেশন শেয়ার না করলে তো বুঝতামই না যে তোমার এখানে অফিসের নতুন ব্রাঞ্চ হয়েছে। রিয়া কি বলতেছো তুমি এসব? আমি কি বলতেছি আর তুমি কি করতেছিলে? হ্যাঁ আমি যেটা চোখে দেখলাম সেটার কি হবে? রিয়া তুমি প্লিজ একটু ঠান্ডা হও। তোর লজ্জা করে না? তোর থাপড়ানো উচিত, এরকম মেয়েদের থাপড়ানো উচিত, মানে আমার বয়ফ্রেন্ডের সাথে কেন রিলেশনশিপ করতে হবে তোর? তোর জামাই আছে না? রিয়া বরাবর একটা সীমা আছে, কি শুরু করলো তুমি এখানে এসে সিন ক্রিয়েট করছো? যখন যা বলো সেটা শুনি, তারপর তোমার ভালো লাগে না? না যাও এখান থেকে যাও।
বাচ্চাদের চিল্লাচিল্লি করতেছো? তুমি বলো যে যা কিছু হয়েছে এটা মিথ্যা বলো। আচ্ছা আই এম সরি, তুমি একটু বসো। মাথা আমি বসতে পারবো না, তোমার কোনো কথা আমি শুনবো না, তুমি থাকো। মাথা ঠান্ডা করে কথা। রিয়া আমি জানতাম তুমি কল দিবা, রাগ করে আর কতদিন থাকবা বলো? যাবার আগে শেষ কলটা তোমাকে দেয়া দরকার তাই দিলাম। শেষ একটা কল মানে কি বলতেছো তুমি? আমি বাসার ছাদে রাহান, আমি আর এভাবে পারছি না, আমি এগুলো মেনে নিতে পারছি না। দেখো রিয়া, তুমি যা ভাবতেছো তা না, দিনার সংসারটা ভেঙে যাচ্ছিল তাই আমি ওকে। তোমরা ভালো থেকো, তোমরা সুখী হও, আর পারলে আমাকে ক্ষমা করে দিও। হ্যালো, হ্যালো রিয়া, 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 তুমি এটা করতে পারো না রিয়া। আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি সেটা জানো না। আমি এখন কাকে নিয়ে থাকবো? রিয়া, তুমি এটা কি করলে? শেষবারের মতো ভালোবাসি কথাটা বলার সুযোগ দিলে না রিয়া। এই তুমি কি করতেছো? এরকম কাঁচের মেয়ের জুতা ধরে কাঁদতেছো কেন? কার জুতা? কাঁচের মেয়ের জুতা। তুমি তুমি তো ফোনে বললা আর ফোন দিবা না সুইসাইড এসব। তুমি কি ভাবছো তোমাকে আমি এত তাড়াতাড়ি ছেড়ে দেব? মাত্র তো 2 বছর জ্বালাইছি, আরও 2-3 যুগ তো কমপক্ষে জ্বালাতে হবে, এরপর বিদায় নিব, কিন্তু তোমাকে সাথে করে বিদায় নিব। তার মানে তুমি সব ইচ্ছে করে করছো? ভাবলাম সেদিন একটু আমি বেশি রিয়্যাক্ট করে ফেলছিলাম, তুমি একটু মিথ্যা বলছিলে, কিন্তু আমারও বোঝা উচিত ছিল। সত্যি কথা বলতে কি, তুমি সেদিন রাইট ছিলা, আমারই উচিত হয় নাই তোমাকে মিথ্যে কথা বলার। আসলে ভালোবাসার মধ্যে কোনো মিথ্যে রাখতে হয় না, সেটা একসময় না একসময় বের হয়ে আসে। তুমি এত ভাবুক হলা কবে থেকে? তুমি সেদিন চলে আসার পর থেকে। যাই হোক, ফালতু কথার সময় নাই, যেটা বলার জন্য তোমাকে ডেকেছি সেটা হচ্ছে হ্যাপি বার্থডে। মানে আমার বার্থডের কথা তোমার মনে আছে? হ্যাঁ, আমি ভুলতে পারি? কোথায়? চ
চলো না। ছেড়ে যায় কি গো ভূ আকাশের নীল।